সিরাজগঞ্জের রায়গঞ্জে আমন ধানের বাম্পার ফলন হয়েছে, তবে ধানের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কিত কৃষকরা। বিগত বোরো ধানের বাম্পার ফলন হলেও প্রকৃত কৃষকরা খাদ্য গুদামে ধান দিতে পারেনি। চলতি সংগ্রহ মৌসুমেও সেই শঙ্কা চাষিদের। উপজেলা প্রশাসনের দাবি, স্বচ্ছতার মধ্য দিয়েই ধান সংগ্রহ করা হবে। সিরাজগঞ্জ প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিগত বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে ধান দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার প্রান্তিক চাষি। কৃষকরা সেই ক্ষতি পুষিয়ে নিতে তারা মৌসুমে আমন ধানে চাষ করে, ফলনও হয়েছে বাম্পার। সঠিক সময়ে ধান সংগ্রহ না করা এবং প্রভাবশালীদের মাধ্যমে ধান সংগ্রহে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন অভিযোগ প্রান্তিক চাষিদের। যদি সরকার সরাসরি সে ধান কিনতো, যদি আমাগারে মূল্য বেশি দিত ধানের, এবার আমন ধানের ফলন বাম্পার, কিন্তু আমাদের ধান শুকনা ধান নিয়ে গেলেও গোডাউনে বলে ভিজা ধান, এ চলবে না। এখন আমাদের তো এখন লস দিয়ে তো এটা বিক্রি করা হচ্ছে। ধানের দাম খুব কম এবং আমাগারে মনে 200 টাকা কম হচ্ছে। ধান কাটা শ্রমিকদের মূল্য এবং মহাজনদের পাওনা টাকা পরিশোধ করতেই অল্প দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এছাড়া প্রভাবশালীদের নানা কৌশলে প্রান্তিক চাষীরা সরকারি মূল্যে ধান দিতে পারছেন না, এমন অভিযোগও রয়েছে। কো সরকার তো ধান একটা নেয় না, কোনোদিন সরকারের লোকও আমার কাছে বলে না যে হয়তো আমরা ধান নিতেছি, আপনারা ধান কম রেটে বেছেন না। কামলাকেও বেতন দিতে পারবো না, তেলের দোকান দিতে পারবো, সারের দোকান দিতে পারবো না, আমাদের ধানের প্রচুর লস। সরকারের যে পরিমাণ রেটটা বাইন্ধে দিছে, ও পরিমাণে রেটে আমরা ধান বিক্রি করতে পারছি না। 620 এমন ধান বেচে আমাদের সারের দাম, বিষের দাম এগুলো আমরা তুলে ফেলতেছি না। তবে স্বচ্ছতার সাথে চলতি আমন মৌসুমে ধান সংগ্রহের কথা জানান এই কর্মকর্তা। এখানে কোনো রকমের বিশৃঙ্খলতা হতে দিব না এবং অন্য কোনো প্রক্রিয়া আমরা এখানে ঢুকতে দিব না। আমরা এখানে সরাসরি কৃষকের কাছ থেকে তাদের অ্যাকাউন্টে যেন টাকাটি যায়, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় ধান ক্রয় করতে চাই। প্রভাবশালীদের প্রভাব মুক্ত পরিবেশে প্রকৃত প্রান্তিক চাষিদের নিকট থেকে ধান সংগ্রহ করে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সকলের। রাজিয়া সুলতানের স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক।